পাল্টা অভিযোগ মিছিলে ধাওয়া, ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে উত্তেজনা, নিরাপত্তা জোরদারে প্রস্তুত ডিএমপি। 78 উপজেলা পরিষদের আকোহালে নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, সব প্রস্তুতি সম্পন্ন। ইসলামের অপব্যাখ্যা দিয়ে নারীদের ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই বলছেন প্রধানমন্ত্রী, অধিকার প্রতিষ্ঠায় সচেতনতার তাগিদ। বুড়িগঙ্গা থেকে আরো 4 জনের লাশ উদ্ধার, পাওয়া গেল 5টি মরদেহ, এখনো নিখোঁজ এক, স্বজনদের আহাজ। এবং পাকিস্তানের মাটি থেকে আর কোনো দেশে হামলা নয় দাবি ইমরানের, কাটেনি যুদ্ধের আশঙ্কা মূল্যায়ন গণমাধ্যমের। স্বাগত সন্ধ্যা সংবাদে, আপনাদের সাথে আছে মামুনুর রশিদ এবং আমি সঞ্জিতা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। অভিযোগ পাল্টা অভিযোগ, মিছিলে ধাওয়া, সব মিলিয়ে ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নির্বাচনের সার্বিক আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের নানা অভিযোগ থাকলেও নির্বাচনমুখী এখন পুরো ক্যাম্পাস। এদিকে ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাহিদা অনুযায়ী ক্যাম্পাস ঘিরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে, জানিয়েছেন ডিএমপি কমিশনার হাসান পারভেজকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সজল দাস। প্রচারণার শেষ দিনে সকাল থেকেই উৎসব মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগ, ছাত্রদল সহ অন্য সব সংগঠন ব্যস্ত সময় পার করেছে হলভিত্তিক প্রচারণায়। দুপুরে মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। মিছিলটি মধুর ক্যান্টিন এলাকায় আসতেই বাধার মুখে পড়ে। এ সময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায়। এই সামরিক স্বৈরাচারের যে শক্তি এবং এখানকার মৌলবাদী সাম্প্রদায়িক যে শক্তি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে তাদের কোনো স্থান নেই। শেষ দিনে সব সংগঠনই ছিল প্রচারণামুখী, তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ বেশিরভাগ সংগঠনের। সাংবাদিকদের প্রবেশাধিকারে বিশ্ববিদ্যালয়ের যে নতুন যে নিয়ম করে দেয়া, এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি অস্বচ্ছ নির্বাচন করার প্রয়াস। তথাকথিত ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করে টানা তৃতীয় দিনের মতো মিছিল করেছে এবং সেই মিছিলের 90% শিক্ষার্থী ছিল বহিরাগত। ভোট গ্রহণের সময় আরো কয়েক ঘন্টা বাড়ালে কি ধরনের জটিলতা হতে পারে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা প্রশাসন দিতে পারছে না। আমরা মনে করি শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পাবে, এটাই এই ডাকসু নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এদিকে ডাকসু নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনার কথা জানান ডিএমপি কমিশনার। এই নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেটি ব্যবস্থা নেবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পুলিশ সেখানে আইন প্রয়োগ করবে। যেখানে যেখানে প্রয়োজন অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে সেখানে সিসিটিভি স্থাপন করেছে। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, আর তাই ঐতিহ্যবাহী এই নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহায়তা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সজল দাস, নিউজ 24, ঢাকা। 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, আর সেই নির্বাচনে আজ প্রচারণার শেষ দিন। শেষ দিনেও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম হাসান। রামিম, ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ, নির্বাচনী সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? অভিযোগ পাল্টা অভিযোগ যেমনটি আমরা নিউজে শুনছিলাম সেরকম বিষয়গুলো রয়েছে। ছাত্রদল ছাত্রলীগের পক্ষ থেকে আলাদা আলাদা অভিযোগ দেওয়া হচ্ছে, পাল্টা অভিযোগ রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও বিভিন্ন রকম কথা বলা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্যে। নির্বাচন নিয়েও শঙ্কা রয়েছে, যেহেতু আপনি জানেন যে জাতীয় নির্বাচনের সময় আমরা লক্ষ্য করেছি নানা রকম শঙ্কার কথা বিভিন্ন মহল থেকে এসেছে এবং পরবর্তীতে সেসব অভিযোগ রয়েছে, সেই সব বিষয়গুলো রয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে পুরো ক্যাম্পাস জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ।
সেটি বিভিন্ন প্রার্থীরা যারা রয়েছেন শিক্ষার্থীরা তাদের মধ্যে প্রচার প্রচারণার আমেজ এবং সেটি শেষ দিন বলতে গেলে আজ আমরা লক্ষ্য করেছি মধুর ক্যান্টিন জুড়ে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রার্থীরা যারা তাদের অংশগ্রহণ রয়েছে আমরা লক্ষ্য করেছি সহবস্থানের কথা যেটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল প্রায় আট দশ বছর ধরে ক্যাম্পাসে ছাত্রদলের অংশগ্রহণ বা ছাত্রদলের প্রবেশ তেমন একটি দেখা যায়নি সেটিও কিন্তু মোটামুটি নিশ্চিত হয়েছে যদিও ছাত্রদলের পক্ষ থেকে নানা রকম অভিযোগ রয়েছে কিন্তু তার সব কিছুর পরেও যে বিষয়টি বারবার বলা হচ্ছে সেটি হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে অভাব অভিযোগ নানা রকম বিষয় সেই বিষয়গুলো চলে সামনে আসবে এবং সেগুলো পূরণ হবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হবে আঠাশ বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতান্ত্রিক একটি প্রক্রিয়ার যেই কথা সবসময় বলা হয় সেটি নিশ্চিত হবে সেই বিষয়গুলো রয়েছে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীরা আশা করছেন নির্বাচন যদি সুষ্ঠু হয় সেই ধারা বা সেই যেটি দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলো নিশ্চিত হবে তবে তারা যেটি বলছেন যে সুষ্ঠু নির্বাচন চান এবং এখনও পর্যন্ত বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি যেগুলো করা হয়েছিল হলের বাইরে ভোটকেন্দ্র নেওয়া পাশাপাশি বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত করা সেই দাবিগুলো পূরণ হয়নি এবং আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি সাংবাদিকদের সঙ্গে যারা এখানে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তাদের মধ্যেও একটা দূরত্ব রয়েছে সবসময় তথ্যগুলো আমরা পাচ্ছি না কিন্তু শিক্ষার্থীদের যেটি প্রত্যাশা যে তারা সুষ্ঠুভাবে ভোট দেবেন এবং তাদের গণতান্ত্রিক অধিকার সেটি তারা নিশ্চিত করবেন তাদের প্রতিনিধি আসবে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে এইসব নানারকম তাদের প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাগুলো পূরণের অপেক্ষায় তারা রয়েছেন একদিন বাদেই আগামী পরশুদিন সেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠিত হলে সেগুলো আসলে বোঝা যাবে যে কত দূর আসলে ডাকসু নির্বাচনের যেই উদ্দেশ্য এবং লক্ষ্য সেটি কতখানি লক্ষ্যে পৌঁছতে পারে তো এসব বিষয় রয়েছে আমরা আবারও পরবর্তীতে যুক্ত হবো এসব খবর জানাতে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম হাসান ডাকসু নির্বাচনকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলায় অংশ নিয়ে তারা বলছেন আঠাশ বছর ধরে বন্ধ থাকা ডাকসুকে প্রাণ ফিরিয়ে দিতে এই নির্বাচন অনিবার্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতাতৈরির কারখানা উল্লেখ করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মাহমুদুল হাসানের রিপোর্ট আর মাত্র দুই বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ আর দুদিন পরে হতে যাচ্ছে ডাকসু নির্বাচন তাই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় উচ্ছ্বাসটা অনেক বেশি ছোট ছোট দলে ভাগ হয়ে আড্ডায় মেতে ওঠা সাবেক শিক্ষার্থীরা বলছেন এবারের নির্বাচন অন্য উচ্চতায় নিয়ে যাবে তাদের প্রিয় বিদ্যাপীঠকে দুই দিন পরেই ডাকসু নির্বাচন এতে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব তৈরি হয় নেতৃত্বের তৈরির একটি কারখানা সেটা কিন্তু এতদিন বন্ধ ছিল বছর একটা বড় অপরাধ করা হয়েছে ছাত্র সমাজের বিরুদ্ধে সেই অপরাধ স্থলনের জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আঠাশ বছর পর ইলেকশন দিলেই তো হবে না বছর বছর ইলেকশন দিতে হবে দীর্ঘ আঠাশ বছর ডাকসুকে অকার্যকর রেখে জাতীয় রাজনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবার তাগিদ ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদের নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সঠিক হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার আমরা বিশ্বাস করি আগামী ডাকসু নির্বাচন বাংলার মানুষের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যা চিহ্নিত করে আমরা যারা সরকারি আছি এদিকে নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি প্রস্তুত বলছেন উপাচার্য একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা আছি আশা করি আপনাদের সকলের যেভাবে সহযোগিতা ছিল সেই সহযোগিতার ফলেই কিন্তু আমরা প্রত্যয়ী হয়েছি মাহমুদুল হাসান নিউজ 24 ঢাকা রাত পেরোলেই শুরু হচ্ছে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ প্রথম ধাপে দেশের 78 উপজেলায় হবে ভোট সকাল 8টা থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত এ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন বাকিটা প্লাবন রহমানের রিপোর্টে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের উপজেলা নির্বাচন পাঁচ ধাপের এই নির্বাচনে প্রথমটি শুরু হচ্ছে রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত দেশের 78 উপজেলায় ভোট দেবেন এলাকাবাসী
এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রথম পর্যায়ে 78টি উপজেলা পরিষদের নির্বাচন এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট পেপার সহ যাবতীয় নির্বাচনী মালামাল জেলা এবং উপজেলা পর্যায়ে পৌঁছানো হয়েছে। নির্বাচন হতে যাওয়া রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের 78 উপজেলায় মোট ভোটার 1,42,48,850 জন, যাদের জন্য ভোট কেন্দ্র রাখা হয়েছে 5,847টি। কোনো রকম কোনো অনিয়ম যদি লক্ষ্য করা যায় তাহলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে এবং ইতিমধ্যেই এ ব্যাপারে কড়া নির্দেশ মাননীয় কমিশন সংশ্লিষ্ট সকলকে দিয়েছেন, যা ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন। এরই মধ্যে প্রথম ধাপে বিনা ভোটে 29 প্রার্থী নির্বাচিত হয়েছেন, যাদের 16 জন চেয়ারম্যান, 6 জন ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন 7 জন। প্রথম ধাপে 87 উপজেলার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে আদালত সহ বিভিন্ন কারণে 6টি উপজেলায় নির্বাচন স্থগিত হয়। পাশাপাশি 3 উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় প্রথম ধাপে ভোট হচ্ছে 78 উপজেলায়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে নারীদের ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই। ঢাকায় আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, শুধু আইন করে নারীর প্রতি বৈষম্য দূর করা সম্ভব নয়, তাদের অধিকার প্রতিষ্ঠায় দরকার সবার সচেতনতা। শাহ আলী জয়ের রিপোর্ট। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী, তাই উন্নয়নে তাদের থাকতে হবে সমান অংশীদারিত্ব। একথা উল্লেখ করে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নকে সবসময় গুরুত্ব দিয়েছে তাঁর সরকার, আর এ কারণে রাষ্ট্র পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা, খেলাধুলার মতো কঠিন বিষয়গুলোতে সফলতার স্বাক্ষর রাখছেন বাংলাদেশের নারীরা। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগিরই বাংলাদেশের মেয়েরা যুদ্ধবিমান চালাবে। অনেক সময় আমাদের ধর্মীয় অনেক নেতারা নারীদের শিক্ষা বা নারীদের কর্মের বিরুদ্ধে কথা বলেন, তারা অন্তত এটুকু স্মরণ করবেন যে বিবি খাদিজাই, তিনি কিন্তু প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তার অধীনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু চাকরি করতেন। প্রধানমন্ত্রী বলেন, নারী অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নারী পুরুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। শুধু আইন করলে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না, এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। সরকার প্রধান বলেন, নারী নির্যাতন রোধে কঠোর আইন হয়েছে, একই সঙ্গে নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ, যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা। নির্যাতিতা নারী না, যে ধর্ষক তার পরিচয়, তার চেহারাটা এমনভাবে প্রচার করা এবং সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে, আইনগত ব্যবস্থা তো তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এবং আপনারা জানেন, ইতিমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা আমরা নিচ্ছি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল 5 নারীর হাতে জয়িতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির শ্বাসনালীর নল আজ সকালে খুলে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। শরীরের দুর্বলতা কেটে গেলে 2-1 দিনের মধ্যেই তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির চিকিৎসায় গঠিত 5 সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য ডক্টর সেবাস্টিন কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর আবু নাসের রিজভী এ তথ্য জানান। ইন্ডোটাকিয়াল টিউব ছিল, ওটাও খুলে ফেলা হয়েছে, উনি এখন সম্পূর্ণভাবে সব ডিভাইস মুক্ত। সেকেন্ডলি, ওনার হার্টের ব্যাপারে যেটা আগেই বলেছি, 100% স্ট্যাবল আছে, ওনার প্রেশার, হিমোডাইনামিক সব কিছু মেনটেন হচ্ছে, ইনফেকশনও আগের থেকে অনেক কন্ট্রোলে চলে এসেছে যেদিন তারা ইন্ডোটাকিয়াল টিউবও খুলে ফেলেছে। কিডনির অবস্থাও অনেক উন্নতি হয়েছে এবং এই মুহূর্তে তার মেইন হলো এই ধকলের জন্য সামান্য শারীরিক দুর্বলতা,
এবং এই দুর্বলতা দুই একদিনের ভিতরে ওভারকাম করলে ইনশাল্লাহ ওনাকে আমরা ক্যাবিনে শিফট করে নিয়ে যাব। সিইসির বক্তব্যই প্রমাণ করে 30 ডিসেম্বরের নির্বাচনে মাঝরাতে ব্যালট বাক্স ভরা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইভিএম নয়, গণতান্ত্রিক মানসিকতা দরকার। প্রধান নির্বাচন কমিশনার মুখ ফসকে আসল সত্যটি বলে ফেলেছেন দাবি করেন তিনি। কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাওয়ার পাশাপাশি রিজভী আরও অভিযোগ করেন, সরকার গণতন্ত্রকে বারবার হত্যা করছে। বহুদলীয় গণতন্ত্র, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। থলের বিড়ালকে আর বেশি দিন ব্যাগের মধ্যে আটকে রাখতে পারলেন না প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মিড নাইট নির্বাচনে আসল সত্যটি সিইসি মুখ ফসকেই বলে ফেলেছেন। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া দস্যুতারই নামান্তর। 30 ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সেই দস্যুতারই আচরণ করেছেন সিইসি। বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় আজ আরও 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত 2 দিনে 5 জনের লাশ উদ্ধার করা হলো, এখনও নিখোঁজ রয়েছেন একজন। শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, লঞ্চের পাখার আঘাতের কারণে লাশগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এ সময় নিহতের স্বজন ও উৎসুক জনতা বুড়িগঙ্গার তীরে ভিড় করে। এদিকে নৌকাডুবির ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। এ ধরনের দুর্ঘটনা রোধে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত স্টিল নাও আমরা 5 জন ভিকটিমকে উদ্ধার মৃত উদ্ধার করতে সক্ষম হয়েছি, আর একজন মিসিং আছে সাইদা নামে। আমরা এই উদ্ধার কার্যক্রম চলমান আমাদের অবস্থা আছে এবং অব্যাহত থাকবে। এদিকে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিহতদের গ্রামের বাড়ি শরীয়তপুরের দক্ষিণ তারাবনিয়া চলছে শোকের মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। শরীয়তপুর থেকে রতন মাহমুদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এ কান্না প্রিয়জন হারানোর, এ কান্না পরিবারের স্বজনকে চিরতরে হারানোর, আর এভাবেই কান্নায় ভেঙে পড়েন বিয়ের কনে খাদিজা আক্তার। কথা ছিল শুক্রবার পরিবারের সকলকে নিয়ে আনন্দে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি, কিন্তু বৃহস্পতিবার বুড়িগঙ্গায় নৌকাডুবিতে ভাই ভাবি এক বছরের শিশুকন্যা ভাতিজি সহ একই পরিবারের 5 জনকে হারিয়ে পাগল প্রায় খাদিজা আক্তার। নৌকাডুবির ঘটনায় শনিবার সকালে নিখোঁজ আরও 4 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। এ খবর নিহতদের গ্রামের বাড়ি শরীয়তপুরের দক্ষিণ তারাবুনিয়ায় পৌঁছনোর সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনেরা। পুরো গ্রামেই চলছে আহাজারি। আপনাদের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট, আমাদের লাশগুলা সবগুলা লাশ আমরা ফেরত চাই। আমার সংসার শেষ হয়ে গেছে, আমার দাবি হলো উপযুক্ত বিচার যেটা হয়। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাত 10টার দিকে কামরাঙ্গীর চর থেকে একই পরিবারের 7 যাত্রী নিয়ে একটি নৌকা সদরঘাট টার্মিনালের দিকে রওনা হয়। পরে রাজধানীর সদরঘাট টার্মিনালে একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। সন্ধ্যার সংবাদের সময় হলো বিরতির, ফিরব শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। আগামী ডিসেম্বরের মধ্যে বসবাসের উপযোগী হবে ঢাকার পূর্বাঞ্চলে বাস্তবায়নাধীন আধুনিক স্যাটেলাইট সিটি, আর এই নতুন শহর প্রকল্পের পুরো কাজ শেষ হবে 2021 সালের মধ্যেই। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন প্রকল্পের বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই প্রত্যাশা জানান গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম। এতদিন প্রকল্প বাস্তবায়নে ধীর গতির পেছনে রাজুকের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান পূর্তমন্ত্রী। লাকমিনা জেসমিন সোমার রিপোর্ট। বেশ জোরে সোরেই এগিয়ে চলেছে পূর্বাচল নতুন শহর নির্মাণ প্রকল্পের কাজ, বিশেষ করে প্রকল্পের আয়তায় লেক ও খাল খননের কাজ এগোচ্ছে দ্রুতগতিতে।
শনিবার বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন বিভিন্ন এলাকায় প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে আসেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শমরেজাউল করিম। যথাসময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আরও গতিশীল হওয়ার নির্দেশনা দেন মন্ত্রী। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, যে গতিতে কাজ এগোচ্ছে তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণাধীন পূর্বাচল নতুন শহর বসবাসের উপযোগী হবে। অনেক প্রতিকূলতার কারণে ডেভেলপমেন্ট ওয়ার্কসটাকে যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে পূর্বে এগিয়ে নিতে পারিনি। এখন সেই প্রতিবন্ধকতা প্রায় শেষ হয়েছে। আমরা 2019-এর ভিতরে নাগরিক সেবা দিয়ে সকল বরাদ্দ প্রাপকরা বসবাস করতে পারবেন। দুর্নীতি কিংবা অনিয়মের মাধ্যমে প্রকল্প ব্যয় বাড়ানো কিংবা বিলম্বিত করা হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন পূর্তমন্ত্রী। সকল কাজকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ত্বরান্বিত করা, যেন তেন উপায়ে কাজকে ঠেকিয়ে রাখা, আটকে রাখা, প্রজেক্টকে প্রলম্বিত করা এবং প্রজেক্টের ব্যয় বাড়ানো, এটা কোনোভাবেই আমরা করব না, এটা সরকারের সিদ্ধান্ত। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পটি এতদিন ধীর গতিতে চলার পেছনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কোনো গাফিলতি থাকলে সেটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিলম্বের কারণ আমাদের রাজুকের কেউ আছে সেটা আমি খতিয়ে দেখব এবং তারা ডেফিনেটলি এর দায় দায়িত্ব তাদের বহন করতে হবে। লাকমিনা জেসমিন সোমা, News24, ঢাকা। দেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ এগিয়ে চলেছে এবং আগামী 5 বছরে প্রতি উপজেলা থেকে 1000 তরুণের বিদেশে কাজের ব্যবস্থা করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। শনিবার রাজধানীতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা উদ্বোধনের সময় তিনি একথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রীরা বলেন, এমটিজি অর্জনে বাংলাদেশ অনুকরণীয় সফলতা দেখিয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নেও বাংলাদেশ সমান দক্ষতা দেখাবে বলে আশাবাদ জানান তারা। স্পিকার বলেন, আগামী 5 বছরে 1,30,00,000 তরুণের কাজের ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এক্ষেত্রে কারিগরি শিক্ষার উপরই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। দেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ এগিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান বৃদ্ধির জন্য সরকার বদ্ধপরিকর। আগামী 5 বছরে দেশের 1,30,00,000 তরুণের জন্য কাজের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে কারিগরি শিক্ষাকে। মাদ্রাসাগুলোকেও এর আওতায় নিয়ে আসা হবে। বন্দরনগরী চট্টগ্রাম, এখানকার এক এক এলাকার মানুষের জীবনযাপন এক এক রকম, সংকট আর সমস্যার ধরনও এলাকাভেদে আলাদা। কেমন আছেন চট্টগ্রামের মানুষ, কেমন চলছে তাদের জীবন, জানব তারই বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, কেমন আছেন বন্দরনগরী মানুষ, কেমন চলছে তাদের জীবন? ধন্যবাদ মামুনুর রশিদ। চট্টগ্রামের 16 শহর 2 নম্বর গেট এলাকায় আছি। যেমন আছেন আপনি নিজেই দেখুন, আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। এই যে মানুষ সবাই হচ্ছে মানে রাস্তা পারাপার হচ্ছেন এখান দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন এই দৃশ্য চট্টগ্রামের প্রত্যেক দিনের প্রতি ক্ষণের সড়কে এই দৃশ্য আছে, যে গাড়ি ঘোড়া চলছে সেই সাথে মানুষজন পার হচ্ছেন, রাস্তা পারাপারের জন্য কোনো ব্যবস্থা নেই। এই চিত্রটি কিন্তু রয়েছে এবং মানুষজন একেবারে নির্বিকারভাবে রাস্তা পার হন, সিগনাল থাকুক বা না থাকুক তারা তাদের মতো পার হচ্ছেন। এর কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটছে এই চট্টগ্রামে, এই সমস্যাটি রয়েছে। আর যেহেতু মানুষের ঘরে ফেরার তারা রয়েছে, ব্যস্ততা, সারাদিনের ব্যস্ততা শেষে ঘরে ফিরবেন, সবাই সে ঘরে ফেরার তাগিদ থেকেই ছুটে চলছেন যার যার মতো। তো মানুষজন মানে এখানে একটি বা এইরকম জায়গাগুলোতে আসলে ফুটওভার ব্রিজ দরকার, এটি একটি। আরেকটি হচ্ছে যে ফুটপাত দখলের মতো একটি ব্যাপার রয়েছে, মানুষের হাঁটার জায়গাগুলো কিন্তু দখল করে ফেলছেন যারা ব্যবসা করছেন, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা আবার কোনো কোনো প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ ধরনের কাজ করছেন। তো এই সমস্যাগুলো চট্টগ্রামে বের হলেই কিন্তু চোখে পড়ছে এবং এই সমস্যাগুলো রয়েছে। তো যারা এগুলো নিয়ে কাজ করছেন, সাধারণ মানুষ যারা সচেতন, তারা চান যেন ফুটওভার ব্রিজ করে দেওয়া হয়, মানুষের নিরাপত্তার স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ, জানাচ্ছিলেন সেখানকার মানুষের জীবনযাপনের সবশেষ খবর। সন্ধ্যার সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরব শিগগিরই, সাথেই থাকুন।
আবারো স্বাগত সন্ধ্যার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থমান যে সংবাদ। বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার মন্তব্য করে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ব্যবসা বাণিজ্য প্রসারে প্রধানমন্ত্রী ওপেন ডোর পলিসি গ্রহণ করেছেন। বিকেলে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী পঞ্চম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে কোনো মনোপলি ব্যবসার সুযোগ নেই, নতুন নতুন উদ্যোক্তা তৈরিতেও সরকার কাজ করছে বলে জানান তিনি। এ সময় সিলেটে বাণিজ্য মেলার জন্য আলাদা মাঠ তৈরির আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীরে চলমান উত্তেজনার মধ্যেই বাদগাম জেলা থেকে এক সেনা সদস্যের অপহরণের ঘটনা অস্বীকার করেছে ভারত, কিন্তু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, সংশ্লিষ্ট সেনা সদস্যের নিরাপদে থাকার তথ্য নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অথচ মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই সেনাকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয় বলে খবর দিয়েছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। এদিকে পুলওয়ামার হামলার জের ধরে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের মাটি থেকে আর কোনো দেশে হামলা হতে দেবেন না তিনি। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, মোহাম্মদ ইয়াসিন নামের একজন সেনা সদস্য অপহরণ শিকার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে অপহরণ করা হয় মোহাম্মদ ইয়াসিন ভাটকে। গেল 26 ফেব্রুয়ারি এক মাসে ছুটিতে বাড়িতে গিয়েছিলেন ইয়াসিন। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জম্মু কাশ্মীরের কাজিপোড়া চান্দুয়া থেকে মোহাম্মদ ইয়াসিন নামে একজন সেনা সদস্যের অপহৃত হওয়ার যে সংবাদ প্রচারিত হয়েছে তা সত্য নয়, সংশ্লিষ্ট ব্যক্তি নিরাপদে আছেন। এ ধরনের গুজব পরিহারের আহ্বানও জানিয়েছে ভারত সরকার। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশের মাটিকে ব্যবহার করে কোনো প্রকার হামলা চালাতে দেবেন না তিনি। দেশটির দক্ষিণাঞ্চলে এক সমাবেশে শুক্রবার একথা জানান তিনি। এ সময় দেশবাসীকে নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন দেখান পাক প্রধানমন্ত্রী। কোন জঙ্গি গোষ্ঠী আমাদের দেশে হামলা চালাতে পারবে না। অনেক গোষ্ঠী এরই মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করেছে, কিন্তু এই কাজে সবার অংশগ্রহণটা এখন জরুরি। গোটা জাতির ভবিষ্যতের কথা চিন্তা করি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান যাই বলুক, নয়াদিল্লি দাবি করছে এখনও পাকিস্তানের 22টি জঙ্গি ঘাঁটি রয়েছে, এর মধ্যে 9টি জৈশ-ই মোহাম্মদের। বৃহস্পতিবার ওয়াশিংটনে এই দাবি জানায় ভারত। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা খানিকটা কমে আসলেও পরমাণু যুদ্ধের হুমকি এখনও শেষ হয়ে যায়নি বলে মনে করছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। দৈনিক সম্পাদকীয়তা লেখা হয়েছে, বহু মানুষের ধর্মীয় ও জাতীয়তাবাদী চেতনার সঙ্গে সংশ্লিষ্ট ওই সংঘাতের সমাধান দিল্লি, ইসলামাবাদ এবং কাশ্মীরের জনগণের সাথে আলোচনার মধ্যে দিয়েই আসতে হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।